হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জানাবো প্লটার টেকনোলজি প্যাটার্ন কাটার সম্পর্কে। আমরা প্রথমেই চলে যাচ্ছি মেশিনের কিপ্যাড সেকশনে, যেটা মেশিন অপারেট করতে ব্যবহৃত হয়। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপ ডাউন লেফট রাইট চারটা বাটন রয়েছে, যেগুলো দিয়ে মেশিনের হেডটাকে মুভ করা হয়। এটা হলো ব্লেড টেস্ট বাটন এবং এটা হলো ভ্যাকুয়াম টেস্ট বাটন। এখন আমরা দেখব মেশিনটাকে কিভাবে মুভিং আপ করা যায়। কাজের সুবিধার্থে এই অপশনগুলো জেনে রাখা খুবই জরুরি। এখন দেখছেন মুভিং ডাউন, এটা হলো প্রিন্টিং হেড। এটা হলো মেশিনের প্রিন্টিং গতি। আমার কাছে মেশিনের প্রিন্টিং গতি যথেষ্ট ভালো মনে হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এই মেশিনে একটি প্যাটার্ন কাটা হচ্ছে, এবং প্যাটার্ন কাটার জন্য মেশিনের একটি আলাদা নাইফ রয়েছে, যেটা খুবই স্মুথভাবে প্যাটার্নটা কেটে দেয়। এই মেশিনটির অরিজিন হলো ইউনাইটেড কিংডম। এই মেশিনের উইথের নির্দিষ্ট সীমা থাকলেও লেন্থের কোনো সীমা নেই। এটা হলো মেশিনের হেড সেট আপ। এটা হলো মেশিনের পেপার রোল। এই মেশিনে HP 45 সিরিজের ব্ল্যাক কালি ইউজ করা হয়। এটা হলো মেশিনের ব্র্যান্ড নেম। এটা হলো মেশিনের রোবোটিক চেন, যার মাধ্যমে মেশিনের যাবতীয় কেবলগুলো নির্দিষ্ট সেট আপের মধ্যে থাকে। এতে মুভ করতে কোনো অসুবিধা হয় না। এখন আপনারা দেখবেন মেশিনের ব্লোয়ার। প্রিয় দর্শক, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড ক্লিক অন দ্য বেল আইকন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।